আচ্ছা, আমরা এখন কথা বলবো এসএটিভির একজন সদস্য। আচ্ছা, এসএটিভির ময়মনসিংহ জেলার প্রতিনিধি, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আমরা আসছি হচ্ছে, হ্যালো, আমরা আসছি হচ্ছে মাস্টার একাডেমি থেকে। এটা একটা এমবিএ আইবিএ অ্যাডমিশন কোচিং। তো আমরা ময়মনসিংহের বিভিন্ন ঐতিহ্যবাহী যে জায়গাগুলো ঘুরবো সে ঘোরার জন্য আসছি বেসিক্যালি। আপনি যদি আমাদের একটু ময়মনসিংহের সম্বন্ধে বলেন এবং আমাদের সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করেন, আমরা খুব উপকৃত হব। হ্যাঁ, ধন্যবাদ। আজকে মাস্টার একাডেমিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন, যে আজকে মে দিবসের যে ছুটির দিনে যে সবার যে প্রাণের একটা উচ্ছ্বাস, সবাই এই প্রাণের যে নগরী ময়মনসিংহে এসেছেন। ময়মনসিংহে দেখার মতো অনেক কিছু, যে ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে চাচ্ছেন সবাই একসাথে। এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র পার যে বিস্তীর্ণ বালুচর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যে বোটানিক্যাল গার্ডেন আছে, তারপরে এখানে যে শশী লজ আছে, টিচার্স ট্রেনিংয়ের ভিতরে যে নিদর্শনগুলো আছে, হ্যাঁ, আপনারা উপভোগ করতে পারেন। আচ্ছা, আমরা আপনার কাছে একটু ময়মনসিংহের যে আঞ্চলিক ভাষাটা আছে আমরা কয়েকটা ভাষা শুনতে যাচ্ছি। আমরা আইসুন, আমরা খুব খুশি ময়মনসিংহ ময়মনসিংহ গুড়তাছুন, ভাল লাগতেছে সবারই। আপনারা আইসুন, আপনাকে সবাই ধন্যবাদ জানাই। আর ময়মনসিংহের যা কিছু আছে সব ভালো মতো ঘুরুন ফিরুন, খাইন দাইন যা লাগে ইচ্ছা মতো, মজা সবাই মজা করুন, ফুর্তি করুন, এটাই আমরা চাই। বাসবেন আর কয়দিন। ধন্যবাদ, ধন্যবাদ এসএটিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধির সাথে আমরা কথা বললাম। আমরা ময়মনসিংহের ভাষা শিখলাম, শুনলাম, এবং সাথে সাথে ময়মনসিংহের যে ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে সেই সম্বন্ধে আমরা একটু জানলাম। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার একাডেমির যে আমাদের সদস্যরা আছে তারা একে একে বাস থেকে নেমে এখন অবস্থান করছে গাছের নিচে ছায়াতে। আমরা ময়মনসিংহ সার্কিট হাউস এবং পার্ক এগুলো আমরা পরিদর্শন করব। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের কনভারসেশন এখানে শেষ করছি, আমরা কিছুক্ষণ পরে আবার ফেরত আসবো। ধন্যবাদ সবাইকে।